সেনাবাহিনী যদি তার অস্ত্র নিয়ে উত্তর ভারত চীন সীমান্ত পর্যন্ত পৌঁছতে না পারে তাহলে কিভাবে যুদ্ধ করবে? বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত এমনটাই জানিয়েছে কেন্দ্রকে। চারধাম হাইওয়ে প্রকল্প নির্মাণের কারণে হিমালয়ে ভূমিধস শুরু হয়েছে। তবে এই উদ্বেগকে কমানোর জন্য সংশ্লিষ্ট সরকার জানিয়েছে এই বিপর্যয় মোকাবিলা করতে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সূর্যকান্ত এবং বিক্রমনাথের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে জানিয়েছেন, সিটিজেন ফর গ্রিন আবেদনের রাস্তা প্রশস্ত করার যে আবেদন করা হয়েছিল সেই পদক্ষেপ আগে লিখিত আকারে জমা দিতে হবে। এরপরেই অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল কেন্দ্রের পক্ষে সওয়াল করে প্রশ্ন তোলেন, ব্রহ্মাস মিসাইলটি 42 ফুট লম্বা এবং এর লঞ্চার বহন করার জন্য যথেষ্ট বড় যানবাহনের প্রয়োজনীয়। সেনাবাহিনী যদি তাদের ক্ষেপণাস্ত্র লঞ্চার নিয়ে উত্তর চীন সীমান্ত পর্যন্ত পৌঁছতেই না পারে তাহলে সেক্ষেত্রে যুদ্ধ কিভাবে হবে? আশঙ্কা প্রকাশ করে আইনজীবী বলেন, যদি যুদ্ধ শুরু হয়ে যায় এবং বাহিনীর কাছে অস্ত্র না থাকে তাহলে মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। তাই অবিলম্বে সেনাবাহিনীর দুর্যোগ প্রতিরোধ রাস্তা দরকার বলে আবেদন করেছেন তিনি। পরে তিনি দাবি করে জানান, সরকারকে নিশ্চিত করতে হবে যাতে সেনাবাহিনী তাদের সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা পান। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।